नमस्कार बंधुरा माँ तारा एंटरप्राइजेर आबार एक नतून भिडियो निये एलाम आपनादेर काछे। आज के आमी आपनादेरके देखाबो जे मुड़ी मेशिनेर फुल प्रसेस आपनारा किभाबे मेशिनटी चालाबेन, कि कारेंटे चलबे, बाड़ीर कारेंटे चलबे कि ना। तो ये जे देखुन एटा मोटर लागानो रयेछे हाफ एचपी, आर ये जे देखुन बाड़ीर जे नर्मेल कारेंट सेई कारेंटे आमरा चालिये आपनादेरके देखाबो। आर एछाड़ा जे नून माखानो चाल আমাদের কাছে দেখুন কত স্টক করা আছে, নুন মাখানোর চাল, বিনা নুনের চাল, সব ধরনের মুড়ির চাল পেয়ে যাবেন। তো এই যে দেখুন এটা আপনার বাড়ির কারেন্টে চলছে, এখানে আটা চাকি মেশিন রাখা রয়েছে, পালভাইজার মেশিন। এই যে দেখুন বোর্ডে লাগানো রয়েছে, একটি হাফ স্পিন মোটর চলবে, জাস্ট শুধু ক্রমটমের মোটর। এটাতে খুব একটা বেশি কারেন্ট পড়ে না। দেখুন এটা হলো ঘন্টায় 100 কিলোর মেশিন, খুবই ছোট্ট মেশিন, ঘন্টায় 100 কিলোর। এখানে আমরা চাল দিয়ে রেখেছি, মেশিনটি হিট হয়নি। এটা হচ্ছে অ্যাডজাস্টিং, এটার সাহায্যে আপনারা চালটাকে কমাবাড়া করতে পারবেন। আজ আমি আপনাদেরকে পুরো ফুল প্রসেস দেখাবো, যে অনেক কাস্টমার বলছে দাদা চাল চলে আসছে, গ্যাসে ভাজতে পারছি না। তো কেন এই প্রবলেমগুলো হয় ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন, আমি আপনাদেরকে পুরো ফুল ট্রেনিং দিয়ে ভিডিওর মাধ্যমে বলে দেখিয়ে শিখিয়ে দেবো একদম পুরো কমপ্লিটভাবে। তো তার জন্য যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ধরনের মুড়ি মেশিনের আপডেট পাওয়ার জন্য। তো এই যে দেখলেন এখান থেকে আমরা চালটা দিলাম, একটু হালকা করে চাল দিয়েছি, একদম হালকা করে। তো দেখুন এখান থেকে আপনাদের কি বেরিয়ে আসছে, দেখুন দেখুন আপনাদের এখান থেকে চাল চলে এলো, দেখতে পাচ্ছেন। এই প্রবলেমগুলো ছোটোখাটো প্রবলেমের জন্য এত ফোন করার দরকার নেই, আপনারা নিজেই একটুকু আইডিয়াটা খাটান মাথার, তাহলেই করতে পারবেন। দেখুন এই যে দু চারটা মুড়ি ফুটে এলো আর বাকিগুলো সব চাল চলে এলো, মানে কি আপনার মেশিন হিট হয়নি, আপনার মেশিন এখনও হিট হয়নি। দেখুন আমি আপনাদেরকে পুরো লাইভ দেখাচ্ছি, এই না যে মাঝখান থেকে কেটে জুড়ে দিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন এই মেশিনেই এখন মুড়ি আর চাল বেরিয়ে এলো একসাথে, একটুকু পরে দেখুন আমি আপনাকে এই মেশিনেই পুরো ফ্রেশ মুড়ি বার করে দেখাবো। তো দেখুন এখান থেকে আপনাদেরকে আমি বলি যে এগুলো একটুকু নিজের সাধারণ আইডিয়া লাগান, এই মেশিনে কিচ্ছু নেই সেরকম, একটুকু আইডিয়া লাগালেই হলো। দেখুন আবার ওদিক থেকে আমরা চাল দিয়েছি, দেখুন এবারও কিন্তু মুড়ি আর চাল একসাথে আসছে। দেখুন ভালো করে জুম করে দেখাই আপনাদেরকে, দেখুন মুড়ি চাল আপনাদের একসাথে বেরিয়ে চলে এলো, অর্ধেক মুড়ি অর্ধেক চাল, মানে কি আপনার মেশিন এখনও কমপ্লিটভাবে হিট হয়নি, 50% হিট হয়েছে, 50% হিট হয়নি, এই জন্যই এই প্রবলেমগুলো হয়। তো আমি আপনাদেরকে বলবো জাস্ট এই খুঁটিনাটি প্রবলেমের জন্য আপনাদেরকে কোনো মিস্ত্রি বা কাউকে ফোন করার কোনো দরকারই নেই, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যদি কাঠের মেশিনে করেন তাহলে এই প্রবলেমগুলো হবে না, এগুলো সাধারণত গ্যাসের মেশিনে এই ছোটোখাটো প্রবলেমগুলো হয়ে থাকে। তো আপনাদেরকে আবার আমরা এই সকল ঝামেলার থেকে মুক্ত করার জন্য নতুন এক ধরনের চাল আমরা লঞ্চ করতে চলেছি, মুড়ির চাল, যেই চালে আপনাদের কোনো নুন মাখানোর দরকার নেই, বিনা নুনে আপনারা মুড়ি করতে পারবেন, কোনো ঝুট ঝামেলা নেই। দেখুন এটা একদম ছোট্ট মেশিন, ঘন্টায় 100 কিলো মেশিন বলে বিক্রি করি, কিন্তু অরিজিনাল প্রোডাকশান 70 কিলো হয়ে থাকে। এই যে দেখুন বেল্ট, ফুলি চাকা সব কিছু কমপ্লিট, যা যা লাগে আমাদের কাছে পেয়ে যাবেন। আর আপনারা যদি মুড়ি মেশিন ছাড়াও অন্য কোনো মেশিন নিতে চান সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা বিভিন্ন ধরনের মেশিন সাপ্লাই করে থাকি। আর ম্যানুফ্যাকচারিং ছাড়া মুড়ি মেশিন কোথাও কিনবেন না, এই কথাটা আগেও বলেছি আবারও বলছি যে ম্যানুফ্যাকচারিং ছাড়া মুড়ি মেশিন আপনারা কোথাও কিনবেন না, কিনেছেন তো ফেঁসে গেছেন। ম্যানুফ্যাকচারিং ইউনিট ছাড়া অন্য কোথাও যদি মেশিন কিনেন তাহলে আপনারা কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। দেখুন মিস্ত্রি আবার গিয়েছে ওদিকে, এবারে চাল ছেড়েছে, দেখুন হালকা করে, একদম হালকা করে চাল ছেড়েছে। এইবারে দেখুন আশা করা যাচ্ছে যে মুড়ি ভালো ফ্রেশ মুড়ি আসবে, কারণ হিট অনেকক্ষণ ধরে হলো। এই যে দেখুন এবারে কিন্তু আর চাল আসেনি, দেখুন যা আসছে কমপ্লিটলি মুড়ি আসছে। তো হিট আপনারা না হওয়ার আগেই চাল দিচ্ছেন তো কী করবে, দেখুন এবারে কিন্তু একদম ফ্রেশ মুড়ি কোনো চাল নেই, দেখুন একটাও চাল দেখতে পাবেন না, একদম ফ্রেশ মুড়ি বার হয়ে আসছে, একদম ফ্রেশ মুড়ি। দেখুন এই যে একদম ফ্রেশ মুড়ি আপনাদেরকে আমি দেখাই, একদম ফ্রেশ মুড়ি বার হয়ে আসছে, কোনো চাল বা কোনো পোড়া দেখুন আসেনি, একদম কমপ্লিটলি ফ্রেশ মুড়ি। দেখুন আপনাদেরকে বললাম যে লাইভ করে দেখাবো, তো একদম লাইভ করে দেখালাম যে ছোটোখাটো প্রবলেমগুলো কেনে হয় এই মেশিনে কিচ্ছু নেই, হিট হলেই চাল ফুলে মুড়ি বার হয়ে আসবে। আপনার হিট যেমন হবে
সেই রকম মুড়ি বার হয়ে আসবে এই মেশিনে। আর এই মেশিনে এর থেকে বিশেষ কিছু নেই যে মিস্ত্রি পাঠান দাদা, মিস্ত্রি আসবে, মিস্ত্রি 10,000-12,000 টাকা নিচ্ছে, কিছু নেই। আপনারা নিজের দিমাগ একটু লাগান তাহলে আপনারা করতে পারবেন, অযথা মুড়ি মেশিনে এক্সট্রা খরচা করবেন না, কারণ এটা একদম মল বিজনেস, খুবই ছোট বিজনেস। আর আপনাদেরকে বলি যে ফালতু টাকা এটাতে নষ্ট করবেন না, ছোটোখাটো জিনিসগুলোকে বাঁচিয়ে আপনার অনেক টাকা এখান থেকে ইনকাম করা যাবে। যেমন ক্রমডমের মোটর লাগান, এটাতে কারেন্ট খুব কম পড়ে। তারপরে আপনারা যেগুলো গ্যাসে করার চেষ্টা কম করুন, কাঠে করার চেষ্টা করুন, এগুলোতে আপনার অনেক কিছু প্রফিট আছে, যেহেতু এটা ছোট ব্যবসা। আর দেখুন মুড়ি কত সুন্দর বার হচ্ছে, দেখুন একদম ফ্রেশ সাদা মুড়ি। আর এদিকে আমাদের অনেক কিছু জিনিস দেখুন রোদে দেওয়া রয়েছে শুকানোর জন্য, এগুলো ললি টাইপের, এগুলো ভাজা হবে, এখানে দুটি দেওয়া হবে এখন টেস্টিংয়ের জন্য, এগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো। তো এখানে দেখুন আমাদের বিভিন্ন ধরনের ছোটোর থেকে বড় সব ধরনের মুড়ি মেশিন পেয়ে যাবেন। এখানে দিলাম দেখুন, এই মেশিনের মাধ্যমে আপনারা এটাও করতে পারবেন, মুড়ি ছাড়াও ছোলা, বাদাম, পপকর্ন, রাজগিরা, যে সকল জিনিস ভাজার আইটেম সেগুলো সব আপনারা ভাজতে পারবেন এই মেশিনের মাধ্যমে। দেখুন এখানে আমাদের দেওয়া হয়েছে, এবারে এদিক থেকে বেরিয়ে আসবে। এই যে দেখুন ভালো করে হিট হয়নি বলে ভালো আসছে না, হালকা হালকা ফুলছে, এগুলোর জন্য একটু হিটটা বেশি দরকার। দেখুন কুরকুরে টাইপের, এগুলো আপনারা ভেজে মশলা প্যাকিং করে, মশলা মাখিয়ে প্যাকিং করে বিক্রি করতে পারবেন এই মেশিনের মাধ্যমে, আপনারা এগুলোও করতে পারবেন। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর ফ্রেশ, একদম কোনো পড়া নেই বা কোনো লাল কিছু নেই, একদম ফ্রেশ জিনিস বার হয়ে আসছে। আমাদের দুজন এসছে কাস্টমার, ওদেরকে আমরা এখন ট্রেনিং দিয়ে শেখাচ্ছি সব প্রোডাক্ট, অল্প অল্প করে ভেজে দেখাবো। তো চলুন আজকে এই পর্যন্তই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন এক ধরনের ভিডিও নিয়ে আমি আবার আসবো আপনাদের কাছে। বলছি যে এখনও যে মুড়ির চাল আমরা নতুন রিসার্চ করছি, আর আপনাদের রোদে দেওয়ার বা নুন মাখানোর ঝামেলা থাকবে না, আপনারা ডাইরেক্ট দেবেন, ডাইরেক্ট মুড়ি করবেন। তো চলুন আজকে এই পর্যন্তই, আবার আসবো নতুন এক ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা ওয়েট করুন। আর মা তারা এন্টারপ্রাইজ আপনাদের পাশে ছিল, থাকবে, তার জন্য আপনাদের কোনো টেনশন নেই। দেখুন এখানে ভাজা হয়েছে, এই যে শেষেরগুলো পড়াবার হয়ে যাচ্ছে আসছে, শেষের জিনিসটা আপনারা নেবেন না, কারণ শেষে একটুকু যেটা শেষ মুহূর্তে আসে মালটা ওটা আপনাদের পড়া চলে আসে। মুড়ি বলুন যে কোনো জিনিস ভাজবেন, শেষের মালটা একটুকু নেওয়া চলবে না, ওটা একটা কাপড় ছেড়ে রাখবেন, ওটাতে করে টেনে ফেলে দেবেন। দেখুন মুড়ি আমাদের কত সুন্দর মুড়ি হচ্ছে, ফ্রেশ সাদা দপদপে মুড়ি, এই যে দেখুন একদম ফ্রেশ মুড়ি, সাদা দপদপে। তো ধন্যবাদ, ভালো থাকুন, আজকে এই পর্যন্তই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।